এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মা জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি জামাতের সাথে আমাদের কোনো বিরূপ নেই, আমরা একই সাথে কাজ করতে পারি। আর মহিলাদের নেতৃত্বে ইসলাম হুকুমত কায়েম করবা। চরমোনাই যারা চাকরি করে সরকারি, প্রধানমন্ত্রীর ছবি আছে না, নারী নেতৃত্ব মানে না। চরমোনাই অফিসে বলুক তো দেখি যে আমি প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রদ্রোহী তো হবে না। নারী নেতৃত্ব বলতে জামাত ইসলামের আমিন নারী না, তারা বিএনপির সাথে মেশে, তারা একটা যুক্তি দিতে পারে আওয়ামী লীগের সাথে একজন মেশে, বিএনপির সাথে একজন মেশে, মিশলেই সে তাদের সব মেনেছে এটা বলা ঠিক না। আর মূল যে নারী নেতৃত্ব সেটা আলোচনা দলের সভাপতি না, আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী নারী এবং এটা আমরা সবাই মেনে নিছি। এই নেতৃত্বর কবল সমর্থিত ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন জামাতি ইসলাম এবং চরমের মধ্যে বিরোধ একটা প্রবলেম নিয়ে এতদিন থেকে চলছে, অর্থাৎ চরমোনাই জামাত শিবিরকে দেখতে পারে না এবং জামাত শিবিরদেরকে বলেছেন তারা বেআমল, উশৃঙ্খল, বেয়াদব। এই কথাটা বলছিলেন ফয়জুল কুপির সাহেব হুজুর, কিন্তু কিছুদিনের ভিতরেই যখন মেয়র পদে দাঁড়িয়ে তিনি মাইর খাইলেন, তারপর থেকে তাদের বক্তব্য পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তারাও চাচ্ছেন ঐক্যজোট বাঁধার জন্য জামাতি ইসলামের সঙ্গে। আর পক্ষান্তরে জামাতি ইসলামের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কি বললেন, আসলে তাদের সঙ্গে একত্রিত হবেন কি না, এবং তাদের যে আগের থেকে একটা জের ছিল, অর্থাৎ দুজনের মধ্যে যে একটা বাকবিতণ্ড ছিল, সে ব্যাপার নিয়ে আসলে শফিকুল ইসলাম ভাই কি বলেন এবং তাদের নেতাগত দিক থেকে কি বলেন। বন্ধুরা, ফাইনালি ডক্টর শফিকুল ইসলাম ভাই বললেন ইসলামের স্বার্থে একটা মানুষের জামাতি ইসলামকে, ছাত্র শিবিরকে ব্যাপকভাবে অপমান করেছেন ফয়জুল করিম পীর সাহেব হুজুর এবং চরমোনাইয়ের নেতাগণ। তারা অনেক সময় তাদেরকে অপমান করে আসছেন, ছাত্র শিবিরদেরকে অপমান করেছেন, জামাতি ইসলামকে অপমান করেছেন, কিন্তু তাদের ব্যক্তিত্ব থেকে শফিকুল ইসলাম ভাই একটা কথার মাধ্যমেই আসলে জামাতি ইসলামরা আসলে যে একজন ভালো এবং সুন্দর আদর্শের অধিকারী এটাই প্রমাণ দিলেন। এত অপমান সহ্য করার পরেও শফিকুল ইসলাম মাসুদ ভাই বললেন, যদি মনোযোগ দিয়ে শুনবেন, যদি ইসলামের স্বার্থে কোনো দলের সঙ্গে একত্রিত হতে হয় সেটা তারা প্রস্তুত আছেন। তিনি আরও বলেন এই বক্তব্যের মধ্যে, আওয়ামী লীগ যেমন মুসলিম লীগকে ধ্বংস করে দিয়েছেন এবং বিভিন্ন সিলেবাস নিয়েও কথা বলেন, সিলেবাস থেকে ইসলামের যে নৈতিক শিক্ষাটা ছিল সেটা উঠে দেওয়া হয়েছে, এটা বলেছেন শফিকুল ইসলাম ভাই। তো বন্ধুরা, এখন চরমোনাইয়ের সঙ্গে তিনি আসলে ঐক্যজোট বাঁধবেন কি না সে ব্যাপার নিয়ে বিস্তারিত কথা বললেন শফিকুল ইসলাম ভাই। তো আমরা সেই ব্যাপারটা আমরা এখন শুনব, আপনারা পুরো ভিডিওটি দেখুন। তাহলে এবার কি আবার শোনা যাচ্ছে চরমোনাই এবং জামাত ইসলাম ঐক্যজোট বাঁধবে? আর বন্ধুরা, যদি ঐক্যজোট বাঁধে আপনি কি খুশি হবেন? অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। আসলে দুইটি দল যদি এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে জোট বাঁধে, তাহলে কি ইসলামের একটা নতুন রূপ আমরা পেয়ে যাব? বন্ধুরা, তো চলুন আমরা শফিকুল ইসলাম ভাইয়ের কথাগুলো শুনে আসি। এই জামাতি ইসলাম এবং চরমোনাইয়ের ঐক্যজোট নিয়ে তিনি কি জানালেন, চলুন শুনে আসি। দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে যারা যেখান থেকে কাজ করবে, যে উদ্যোগ গ্রহণ করবে এবং যে আহ্বান আসবে, তাদের সাথে আমরা এবং আমাদের সাথে তাদের কাজ করতে অন্তত আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। নিবন্ধনে জামাতের হচ্ছে কিছুই নাই, কিছুই নাইয়ের উপরে জামাত ইসলামী যতটুকু করেছে তাতেই আপনাদের এত পালপিটেশন গরম হয়ে যাচ্ছে কেন? তাতেই আজকে গোটা বিশ্ব এত নড়ে চড়ে বসলো কেন? আমাদের তো কিছু নাই, তা আমাদের নিয়ে তো আলোচনা স্যার এখন আপনারা কিছুই আলোচনা করেন না দেখি। বরং আমরা মনে করি এদেশের 95% মুসলমান, সেই মুসলমানদের সেন্টিমেন্টটাকে ধারণ করে যদি ইসলামী দলগুলোর পাশাপাশি আমরা অন্য যে দল আছে যারা ইসলাম বিরোধী নয়, আসলে ইসলামের পক্ষে আর ইসলাম বিরোধী দুটো কথা আছে। এখন যারা সরকারে আছে তারা সম্পূর্ণ ইসলাম বিরোধী,
তারা সিলেবাস থেকে ইসলাম তুলে দিয়েছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে আমাদের কোরআনের আয়াত তারা তুলে দিয়েছে, তারা মুসলিম হলের নাম তুলে দিয়েছে, তারা নিজেদের দল যেটা সেটাই তো আসলে মুসলিম নাম তাদের ছিল, আমি মুসলিম লীগ ছিল, সেই নাম তারা বাদ দিয়ে দিয়েছে। সুতরাং এরকম যারা ইসলামী দল এবং ইসলামের বিরোধী নয়, আমি মনে করি শুধু ইসলামী দল না, এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এবং একটা ঐক্য তৈরি করতে হলে ইসলামী দলের পাশাপাশি ইসলামী চেতনা লালন করে তাদেরকেও সাথে নিয়ে একটা বৃহৎ ঐক্য গড়ে তোলা সম্ভব, এবং সেটাকে আমরা সাধুবাদ জানাই। আপনি খুব ভালো করে জানেন যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর একটা লিখিত সংবিধান বা আমাদের একটা গঠনতন্ত্র আছে, সেখানে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা আছে সেখানে পরিষ্কার বলা আছে এই নির্বাচন পদ্ধতি বা জামাত রাজনৈতিক প্রক্রিয়াটা কীভাবে করবে। সেখানে বলা আছে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বা আল্লাহর যে আইন কোরআন সুন্নার যে বিধান সেটার আলোকে আমরা আমাদের এই রাষ্ট্রটাকে সাজাতে চাই। তো সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে, তো জনগণের ম্যান্ডেট নিয়েই তো, জনগণের মতামত নিয়েই তো আমরা এটা করব। তো জনগণের মতামত নিতে হলে তো আমাকে 300 আসনে কাজ করতে হবে না, আমি ধরেন যে আমি রাঙামাটিতে আমি কাজ করছি না, রাঙামাটি একটা আসনে কাজ করছি না, তাহলে কি আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের ওই জায়গাটুকু ইসলামী আইন এবং অনুশাসনের বাইরে রাখবো? এটা কি জামাত ইসলামীর সংগঠন পদ্ধতি বা আমাদের যে কনস্টিটিউশন এটার সাথে সাংঘর্ষিক? এটা করবে কেন জামাত? জামাত তো 300 আসনে কেন? জামাত এই বাংলাদেশের 56,000 বর্গমাইলের প্রত্যেকটা ইঞ্চিতেই তার দাওয়াতের কাজ, তার সাংগঠনিক, তার রাজনৈতিক প্রক্রিয়াগুলো সে চলমান রাখবে। তার অংশ হিসাবে নির্বাচন হচ্ছে একটা পার্ট, তো স্বাভাবিকভাবে 300 আসনে আমাদের নির্বাচনের প্রস্তুতি চলবে প্রথম কথা, এবং সেই প্রস্তুতি আমরা নিচ্ছি, এবং সেই আলোকে আমাদের প্রত্যেক আসনেই আমাদের একাধিক প্রার্থীর প্রস্তুতি থাকতেও পারে, কিন্তু সিদ্ধান্ত যখন সংগঠন দেয় যে অমুক ব্যক্তি করবে, আমি আপনার মাধ্যমে আজকে গোটা বাংলাদেশ না গোটা বিশ্ব যারা আমাদের এই কথা শুনবেন তাদেরকে খুব দৃঢ়তার সাথে বলি, এবং এটা ব্যতিক্রম সংগঠন যে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র পার্টি বাংলাদেশে যে যেখানে একজন ওয়ার্ডের মেম্বার ঘোষণা দেওয়ার পর মানে নীতি নির্ধারণী ফোরাম সেখানে আর বিকল্প আপনি কোনো প্রার্থীর নাম শুনবেন না বা কেউ সেখানে আলাদা করে ইলেকশন করে। সুতরাং আমি মনে করি শৃঙ্খলার দিক থেকে, নিয়মানুবর্তিতার দিক থেকে, তারপরে সংগঠনের মজবুতির দিক থেকে আমাদের যে ডিসিপ্লিন আছে এটা অন্য যে কোনো সংগঠনে খুঁজে পাওয়া কঠিন। আমরা 300 আসনের প্রস্তুতি নিচ্ছি, যে কোনো সময় পর্যালোচনার ভিত্তিতে যদি জোটগত হয়, যদি আমাদের কোনো ঐক্যের প্রশ্ন আসে, যদি দেশের স্বার্থে জাতির স্বার্থে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রয়োজনে এবং এই স্বৈরাচার বিরোধী সরকারকে সরিয়ে দিয়ে সেখানে জাতির একটা আকাঙ্ক্ষার সরকার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি কোনো কনসিডারেশন করতে হয়, বাংলাদেশ জামাত ইসলামী সেই কনসিডারেশন করেছে, সেটা তো এখনকার বিষয় না, সেটা পরবর্তীতে প্রেক্ষাপট বলে দেবে জামাতকে কী সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এখনকার পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের 56,000 বর্গমাইলের প্রত্যেকটা মানুষের অধিকার এবং তাদের জনমতের প্রতিফলনের জন্য আমরা আমাদের যোগ্য প্রার্থীদেরকে সব জায়গায় কাজ করাচ্ছি। এবং আমি এটাও বলি যে এই কাজ করাতে তো আমি কোনো দোষী নয়, দেখি না, এটাকে তো নেতিবাচক দেওয়ার কিছু নাই, কারণ আমি দলের পক্ষ থেকে কাজ করে যদি এই স্বৈরাচারের বিরুদ্ধে বা এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে, এই লুটেরাদের বিরুদ্ধে একটা ভোট আমার দিকে আমি নিয়ে আসতে পারি এবং সেইটা যদি পরবর্তীতে একটা জোট হয় তাহলে তো ওটা জোটেরই ভোট হবে। তো বন্ধুরা, আপনারা কি বলেন, আসলে জামাত ইসলাম এবং চরমোনাই যদি একত্রিত হয় এবং সব কিছু, তাদের যত শত্রুতা যত বাগবিতণ্ড রয়েছে সব কিছু বাদ দিয়ে যদি তারা একত্রিত হয়, তাহলে আপনার মনোভাব কি? আসলে আমরা কি আমাদের দেশের মধ্যে নতুন কোনো ইসলামকে খুঁজে পাবো কিনা? যদি আপনাদের আমার মতো আপনারই মত হয়ে থাকে তো অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন, শেয়ার দিতে কখনোই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনি পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।